আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানবিক সাহায্য সংস্থা MSSA দুটি সার্কুলার হয়েছে, তা সম্মিলিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করা যাক। এখানে প্রথমে দেওয়া আছে, দেখেন, মানবিক সাহায্য সংস্থা এর নিয়োগ বিজ্ঞপ্তি। মানবিক সাহায্য সংস্থা MMS জাতীয় পর্যায়ে একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদ দক্ষ কর্মী নিয়োগের জন্য সৎ উদ্যমী ও কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখেন পদের নাম ও সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা ও মাসিক বেতন ও ভাতা। এখানে পদের নাম হচ্ছে জোনাল ম্যানেজার ক্ষুদ্র ঋণ। এখানে পদের সংখ্যা 5টি। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, বয়স সর্বোচ্চ 42 বছর। অভিজ্ঞতা হচ্ছে জোনাল রিজনাল ম্যানেজার সমন্বিতকারী পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সরাসরি মাঠ পর্যায়ে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ভাতা হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন হবে 47,000 থেকে সর্বমোট 55,000 টাকা। তো বন্ধুরা, এখানে আপনার নিচে দেওয়া আছে, দেখেন, আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 14 তোলা, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী 20/8/2020 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা ঢাকা 12/05 বরাবর হাতে হাতে ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে। আর ইমেইলের মাধ্যমে যদি পাঠান, এখানে ইমেইল নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার মানবিক সাহায্য সংস্থার ফার্স্ট সার্কুলার। এবার যাবো আমরা হলো মানবিক সাহায্য সংস্থার দ্বিতীয় সার্কুলার। তো বন্ধুরা, এখানে দেখেন পদের নাম ও সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, মাসিক বেতন ভাতা। এখানে পদের নাম হচ্ছে এরিয়া ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে। আপনার পদের সংখ্যা হচ্ছে 15 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস, বয়স হচ্ছে সর্বোচ্চ 40। তো বন্ধুরা, অভিজ্ঞতার মধ্যে রয়েছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছরের কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 4টি শাখা কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন ভাতা হবে শিক্ষানবিশকালে মাসিক বেতন। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন হবে 32,000 টাকা থেকে সর্বমোট 40,000 টাকা। তো বন্ধুরা, এখানে ক্রমিক নম্বর 2-এ দেওয়া আছে, এখানে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে। এখানে আপনার পদের সংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস, অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাস থাকলে চলবে। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনার ন্যূনতম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সকল ক্ষেত্রে সর্বোচ্চ 38 বছর। মাসিক বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে নির্ধারণ করা হবে। স্থায়ীকরণের পর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন হচ্ছে 28,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব বোনাস ও ইনসেপটিভ বোনাস, আপনার বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি চিকিৎসা অনুদান, মৃত্যু দুর্ঘটনাজনিত আর্থিক সহায়তা ও সন্তানদের শিক্ষাবৃত্তি, মোবাইল ভাতা, মোটরসাইকেল ঋণ এবং মোটরসাইকেল জ্বালানি খরচ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তো বন্ধুরা, অন্যান্য শর্তাবলীর মধ্যে প্রথমে দেওয়া আছে, দেখেন, শিক্ষানবিশকাল হচ্ছে 6 মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে সকল পদে শিক্ষানবিশকাল হ্রাস বৃদ্ধি করা হতে পারে। তো বন্ধুরা, 2-এ দেওয়া আছে, শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণীর বা বিভাগ গ্রহণযোগ্য নয়, প্রার্থীকে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে। 3-এ দেওয়া আছে, সকল পদের মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4-এ দেওয়া আছে, সকল পদের প্রার্থীকে কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা বাধ্যতামূলক। 5-এ দেওয়া আছে, যোগদানের সময় মা বাবা, আপন ভাই বোন, নিকটতম আত্মীয় দ্বারা কমপক্ষে 1 জন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে। তো বন্ধুরা, 6 নম্বরে দেওয়া আছে, 2 নম্বর পদের প্রার্থীকে যোগদানের সময় 10,000 টাকা সংস্থা
ত্যাগকাল লভ্যাংশ ফেরতযোগ্য জামানত হিসেবে প্রদান করতে হবে। তার নিচে দেওয়া আছে, দেখেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী 30/7/2020 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা ঢাকা 12/05 বরাবর হতে হাতে ডাক কুরিয়ার যুগে পাঠাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চাকরির জন্য কোনো প্রকার তদবির প্রার্থীদের অযোগ্য হিসেবে গণ্য করা হবে। এমএমএস কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন সংযোজন নিয়োগ বিজ্ঞপ্তির বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। তো বন্ধুরা, এখানে নিচে দেওয়া আছে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংস্থা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, উৎস হচ্ছে দৈনিক প্রথম আলো, 26/07/2020 এটি প্রকাশ হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে মানবিক সাহায্য সংস্থার দুটি সার্কুলার একত্রে। তো বন্ধুরা, এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।